হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এসেছি সুলেমানি মসজিদে, যেটাকে তার্কি শব্দে সুলেমানি জামি বলে। তুরস্কের ইস্তাম্বুল শহরে বৃহত্তম মসজিদ। এটি 1550 থেকে 1557 সালের মধ্যবর্তী সময় নির্মিত করা হয়। এটি উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। রাজা প্রথম সুলেমান এটি নির্মাণের আদেশ দেন এবং তার নামে এই নামকরণ করা হয়েছে। মসজিদটি উসমানীয় সাম্রাজ্যের ঐশ্বর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। 1600 শতকের প্রথমার্ধে সুলেমানের অধীনে উসমানীয় সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছে। আমি যে সুলেমানীয় মসজিদ বলছি, এটাকে নীল মসজিদও বলা হয়। নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদটি ইস্তাম্বুলের অন্যতম আদর্শিক মসজিদ। তুরস্কের ইতিহাসে খ্যাত দর্শনীয় স্থান। এর 6টি দুর্দান্ত মিনার, যা নগরের আকাশমণ্ডলের এক বিরাট অংশ জুড়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার টুরিস্ট লেন্সের মাধ্যমে এই মসজিদটি ছবি তুলে থাকেন। হামবাগ রাজতন্ত্রের সাথে 15 বছর ব্যাপী চলা যুদ্ধে সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্যে সুলতান আহমেদ এই মসজিদটি নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। 1609 থেকে 1616 এর মধ্যে নির্মিত সুলতান আহমেদ মসজিদটি অটোমান শক্তি পূরণের প্রতিষ্ঠা পাওয়ার জন্য বোঝানো হয়েছিল। 5টি প্রধান গম্বুজ, 6টি মিনার এবং 8টি গৌণ গম্বুজ সহ নীল মসজিদটি ক্লাসিক্যাল সময়ে সর্বশেষে দুর্দান্ত মসজিদ হিসেবে বিবেচিত হয়। আর্কিটেক্ট সিদেফকোর মেহমেদ আগা, বাইজেন্টাই খ্রিস্টান এবং ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য উপাদানগুলিকে এক বিশাল আকার এবং জাঁকজমকপূর্ণ কাজের জন্য একত্রিত করেছিলেন। সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মক্স প্রধান স্থাপনাটা তৈরি করেছিলেন মেহমেদ আগা। সুলতান আহমেদ তৎকালীন ধন্য স্থাপিত মেহমেদ আগাকে এমনভাবে মসজিদের স্থাপনা করতে বলেন যেন সেটি সেই সময়ের অন্যতম স্থাপনা আয়া সোফিয়া এবং সুলেমানি মসজিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অনেকদিন নিরবচ্ছিন্ন চেষ্টার পর মেহমেদ আগা মসজিদের একটি চিত্র তুলে ধরতে সক্ষম হলেন আর সেই পরিকল্পনাটাকে দেখালেন সম্রাটকে। সুলতান স্থাপিত স্থাপনা নিয়ে সকল পরিকল্পনা কথা শুনলেন, বিনা বাক্যে পছন্দ করলেন এবং সেইভাবেই নির্মাণের সম্মতি দিলেন। সুলতান আহমেদ নামে এটি নামকরণ করা হলেও এটি নীল মসজিদ ব্লু মক্স হিসেবে বেশি পরিচিত। ইউরোপের মধ্যে সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল। তুরস্কের দক্ষিণ ইউরোপীয় অংশে এটি অবস্থিত। শহরটির ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে রয়েছে সুলতান আহমেদ মসজিদ। মসজিদের ভিতরে দেয়াল নীল রঙের টাইলস করে সাজানো। বাইরে থেকে নীল রঙের ঝিলিক দেখে অনেকেই একে বলেন ব্লু মক্স বা নীল মসজিদ। মসজিদের ভিতরে ঢুকলে মনে হবে সমুদ্র নীল জলরাশির মাঝে এসে পড়েছে। কামাল আতাতুর্ক 1934 সালে হাজিয়া সোফিয়া মসজিদকে জাদুঘর বানিয়ে নিলে ব্লু মসজিদ ইস্তাম্বুলের প্রধান মসজিদ পরিণত হয়। মসজিদটিতে মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় 10,000। যদিও অতি সম্প্রতি হায়া সোফিয়াকে এরদোগান সরকার মসজিদ হিসেবে ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ নামাজের জন্য খুলে দিয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 240 ফুট ও প্রস্থ 213 ফুট। সুবিস্তৃত মসজিদ কমপ্লেক্স আছে একটি মাদ্রাসা, একটি পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতা সুলতান সুলেমানের কবর। আরও আছে হল রুম এবং দেয়াল ঘেরা। সুপরিসর উঠোনে আছে কয়েকটি ফোয়ারা। 17 শতকের এই সৌন্দর্য মঞ্জিত মসজিদ মুসলিম ঐতিহ্যের নিদর্শন হয়ে আছে। মসজিদের কমপ্লেক্সে রয়েছে একটি মাদ্রাসা, ইতিমখানা ও হল রুম। দেয়াল ঘেরা সুপরিসর আঙ্গিনায় রয়েছে কয়েকটি ফোয়ারা। মসজিদটি তুর্কি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মসজিদের চার কোণে সুউচ্চ 4টি ও পিছনে আরও অতিরিক্ত 2টি সহ মোট 6টি সুউচ্চ মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দেখতে পেন্সিলের মতো মনে হয়। অপরূপ নীলের কারুকার্য সবখানে। ব্লু মসজিদের মিনার শুধু নয়, এর গম্বুজগুলো নীল, সাদা, সীসার গাঁথুনি দ্বারা
আচ্ছাদিত এবং মিনার ও গম্বুজের উপরের ভাগের প্রতিটি সোনার প্রলেপযুক্ত তার উপর তামাই দিয়ে নকশাকৃত। মসজিদের মাঝখানের দিকে ছাদ এবং চারদিকে দেয়াল ঝুড়ে 20,000 অত্যন্ত উঁচু মানের নীল রঙের আকর্ষণীয় টাইলস বসানো রয়েছে। এছাড়াও ব্যবহার করা হয়েছে হাতে নির্মিত ইজনিক সিরামিক টাইলস। তুরস্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন স্থান এই মসজিদটি। তবে মসজিদটিতে প্রবেশ করতে হলে পোশাকের ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। রয়েছে কিছু জাতিগত ব্যবধান, যেমন হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, মাথায় ঘণ্টা ছাড়া ঢোকা যাবে না। তাছাড়া কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় পারলে সে মসজিদের ভেতরে প্রবেশ করতে পারবে না। ভিজিটারদের জন্য অন্য আরেকটি প্লেস রয়েছে যেখানে খালি ওরা সৌন্দর্য দেখতে পারবে। এবার বলি মসজিদের ভেতরের কথা। মসজিদের ভেতরে দেয়ালগুলোর উপরিভাগে ভারী কারুকাজ ও নকশাচিত্রের পাশাপাশি কোরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি রয়েছে। ক্যালিগ্রাফিগুলো তৈরি করেছেন তৎকালীন সেরা ক্যালিগ্রাফার সাইয়েদ কাসিম গোভারি। প্রায় 400 শতাব্দী পার করার পরও এই মসজিদটি আজও পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি হয়ে গৌরবে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্লুমক্সির মেঝেতে উন্নত মানের দামি কার্পেট বিছানো আছে যা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মসজিদে আছে। নিয়মিত সেগুলো পাল্টানো ও পরিবর্তন করা হয়। তো চলুন এবারে আমরা সুলতান সুলেমানের ওনার মৃত্যু এবং কবরের ব্যাপারে ঘটনাটা বলি। তিনি দীর্ঘ 46 বছর রাজত্ব করেন। 1866 সালের হাঙ্গেরি অভিযানে নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে উনি রওনা দিয়েছিলেন। হাঙ্গেরিতে টিকিট ভারী যুদ্ধে অটোমান বিজয়ের পূর্বে 6 সেপ্টেম্বরে মারা যান। সৈন্যদের প্রতিক্রিয়ার আশঙ্কায় সহযোগীরা তার মৃত্যুর খবর গোপন রাখেন। আগেই ঠিক করে রেখেছিলেন তার কবর হবে তার নির্মাণ করা সুলেমানিয়া মসজিদে। তো অত দূরে লাশ নিয়ে যাওয়া ছিল ভয়াবহ মাত্রার কঠিন কাজ। তখনের আবহাওয়া ছিল খুবই গরম, ফলে সুলেমানের হৃৎপিণ্ড এবং আরও কয়েকটি অঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন করে হাঙ্গেরিতে রাখা হয়েছিল। মরদেহের একটি অংশ হাঙ্গেরি বিজয়ের পর সেখানে সমাহিত করা হয়। এমন একটি তর্ক আজও চালু রয়েছে, তবে তুরস্কে সুলেমানি মসজিদে তার কবর রয়েছে। গেরিতে ওনাকে অনুসরণ করে রাখার জন্য একটি স্বর্ণের কফিনে তার সমাধির গভীরে সেগুলো রাখা রয়েছে। সুলতান সুলেমানের স্ত্রী হুররেম সুলতান 15 এপ্রিল 1558 সালে মৃত্যুবরণ করেন। সুলতান সুলেমানের সমাধির পাশেই তার সমাধি অবস্থিত, যা সুলেমানিয়া মসজিদের প্রাঙ্গণে অবস্থিত। আরও গাম্ভীর্যপূর্ণ গম্বুজ বিশিষ্ট একটি পৃথক স্থাপত্য। হুররেম সুলতানের মৃত্যুর পর সুলতান সুলেমান নিজ কাঁধে তার শবাধার বহন করেন। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কোনোদিন কোনো সুলতান তাদের স্ত্রীর একমাত্র সুলতান সুলেমান তার প্রাণপ্রিয় স্ত্রী হুররেমের মৃত্যুর পর তার সন্তানদের সাথে হুররেমের শবাধার বহন করেছিলেন। হুররেমের মৃত্যুর পর সুলতান সুলেমান বেশ কয়েকদিন দুঃখে কাতর ছিলেন। তো আজকের ব্লগটি এতটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আরও আমাদের এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। আল্লাহ হাফেজ।